জয় জগন্নাথ। দেখুন তো বিগত কিছুদিন ধর ভারতের তিরুপতির যা ঘটনা ঘটিলা তাকে নিয়ে সমস্ত ভারতীয় বিশেষ করে হিন্দু যে অনেক সে ভাবাবেগ প্রতি কঠোর কুঠারঘাত হয়ে তেমন মহাপ্রসাদ পাইকা ব্যবহার করা যাওয়া বিভিন্ন দ্রব্য যেমতি আপনার ঘিও হল যা সব কঞ্চা দ্রব্য যা কঞ্চামাল অ মহাপ্রসাদ ব্যবহৃত হুয়ে সে সবুর মান যাঞ্চ করাগলে বহুত ভাল বহুত করা আবশ্যক অছি। মহাপ্রসাদ সহিত মন্দির পরিসর ভিতরে যা বি সব খজা ইত্যাদি যা তৈরি হচ্ছে সেপাইকা যে ব্যবহার করা যাচ্ছে যা বি তার মধ্যে গোটে নির্দিষ্ট গোটে গোটে গোটিয়ে শুদ্ধ ঘিও গোটে যেকোনসি কত গুড়িয়ে কোম্পানি কি গোটে প্যানেল করিকিনা এই এই কোম্পানি মানক ভিতর শুদ্ধ ঘিও কেবল মন্দিরে ব্যবহার করা যাই পারিব কেবল নিয়ম করদেল হবনি তাকে এনফোর্স করিয়া পড়িব আউ ভোগ পরে যে যাঞ্চ করিবার সেইটা গ্রহণীয় হবনি অনেক বাদ বিবাদ উঠিব কারণ ঠাকুরঙ্কু ভোগ হয়ে গলা পরে সে আম আমে আম আম ধারণারে জগন্নাথ প্রেমিক ধারণার সে হচ্ছে অমৃত হয়ে গলা তেমন অমৃতকু আমে কিংবা ভোগ পূর্বর তো যাঞ্চ হয়ে পারিব না ভোগ পরে যদি যাঞ্চ করবে তো সে চিন্তা করতু সে বিষয়ে দুঃখর করা পূর্ব কিন্তু কঞ্চামাল নিশ্চিত যাঞ্চ করা আবশ্যক। মহাপ্রভু জগতনা জগন্নাথঙ্কর প্রসাদ কু প্রসাদ কুযায় মহাপ্রসাদ কুযায় তেমনি মহাপ্রসাদ অন্য কেউ কুযায় না সবুজ প্রসাদ কুযায় মহাপ্রসাদ কু যাঞ্চ করার কথা শুনলে মনে কথা পাখি ধর পাপ লাগুছি কারণ যে তিরুপতি কেস হেলা পরে ভারতবর্ষ সবু জায়গা মন্দির সচেতন হয়েছেন ঠিক আছে তাকে প্রসাদ যে যাচ্ছি সামগ্রী চাউল হোক ডালি হোক পরিবাপত্র হোক এবং ঘিও হোক তার যাঞ্চ হওয়া উচিত কারণ আজকাল যে পরিস্থিতি যে ভেজাল হল তাকে যাঞ্চ হওয়া উচিত মন্দির ভিতরে গোটে সাইন্টিফিক ওয়ে বি যাঞ্চ হওয়া উচিত যে কি তার প্রসাদ হওয়া পূর্ব সে জিনিসের মান ঠিক অছি কি না পূর্ব শ্রীমন্দির জগন্নাথ মন্দিরের বহু কালর রাজা অমলর তাকে যাঞ্চ করা মন্দিরের ব্যবস্থা অছি এতে রোষ পাইক অনেক এপাই দেউলকরণ অনেক চাউল বাছা চাউল বছাকরণ বি অনেক তেমনি এই সিস্টম মন্দির বহু পূর্ব অনেক কড়াকড়ি আহরি করা যাও তাকে যদি ফুড ইনস্ট্রুমেন্ট ঠিক আছে তাকে দ্বারা যাঞ্চ করা জিনিস যাওয়া কিন্তু যেটা রন্ধা হয়ে গেলা পরে প্রসাদ দেখছি প্রসাদ হল বিমলা পাখে তাকে সমর্পণ হল পরে মহাপ্রসাদ দেখছি আহকু আমি সবুলে কৌছু যে স্বয়ং মা লক্ষ্মী রাঁধতি রসঘরে লক্ষ্মী রন্ধা জিনিসক এক হোটেল হয়েছে ভাত আপনার তাকে যাঞ্চ করবে মহাপ্রসাদ ইয়ে মহাপ্রসাদ পাখে যাঞ্চ ওয়ার্ডটা লাগবে উচিত নু লব মিনিষ্টর কেমি কহুকু কেছেন বোধহয় তাঁর উদ্দেশ্য লা যে যাঞ্চ করা তার বাইক দেখুছিলি কিন্তু মহাপ্রসাদ যাঞ্চ করা অর্থাৎ তাকে যদি অন্য কোণ চিন্তা সে জন জ্ঞানী লোক এভাবে কাই চিন্তা তাকে মুন্ডে পশিলা মহাপ্রসাদ যাঞ্চ করা কেউ মনুষ্য পাখে শক্তি না ফুড ইনস্পেক্টর কোণ মনুষ্য পাখে শক্তি নাই সে মহাপ্রসাদ মান কহ কহ বলে।